वेलकम बैक फ्रेंड्स, अपने प्रत्येक के स्वागत जाची सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, आज 26 जुलाई रविवार मुहूर्ते आबहवा दफ्तर के पावा लेटेस्ट अपडेट अनुजय अवशेषे दक्षिणबंगे दुरबल हो गेलो वर्षा फिर से এই সমস্ত জেলাগুলিতে অস্বস্তিকর গরম। তো বন্ধুরা, সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বর্ষা দুর্বলের কারণে অস্বস্তিকর গরম পড়বে, পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া আজ থেকে কিরূপ থাকবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গে আবারও কবে নাগাদ বৃষ্টি ফিরতে পারে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অন করে দিন। দক্ষিণবঙ্গে দুর্বল হলো বর্ষা, ফিরছে অস্বস্তিকর গরম। হাওয়া অফিস তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার বিষয়ে, আর সেই পূর্বাভাস মতোই দুর্বল হয়েছে বর্ষা। আর এই বর্ষা দুর্বল হওয়ার পাশাপাশি অস্বস্তিকর গরম ফিরতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বর্ষা দুর্বল হওয়ার কারণে কিছুটা হলেও স্বস্তি ফিরছে বীরভূম, মুর্শিদাবাদ ও মালদা জেলায়, কারণ দিন কয়েক ধরে এই সকল এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে বন্যার ভুকুড়ি দেখা গিয়েছিল। পাশাপাশি দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গে খুব সক্রিয় হয়ে পড়েছিল বর্ষা, যে কারণে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দিন তিনেক মুষলধারে বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু নদ নদীতে জলস্তর বাড়তে শুরু করেছিল। নদ নদীতে জল বাড়ার কারণে ময়ূরাক্ষী নদীর ওপর থাকা তিলপাড়া জলাধার, ব্রাহ্মণী নদীর উপর থাকা জলাধার, অন্যান্য বেশ কয়েকটি জলাধার থেকে কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়। এই জল ছাড়ার কারণে ইতিমধ্যে বন্যার ভুকুড়ি দেখা যায় বেশ কিছু এলাকায়। পাশাপাশি মোহাম্মদবাজার উপরে ব্লক দিয়ে যাওয়া দ্বারকা নদীর ওপর থাকা একটি অস্থায়ী সেতু ভেঙে পড়ে, যার ফলে বিচ্ছিন্ন হয়ে যায় কমপক্ষে 30টি গ্রাম। আর এই বর্ষা দুর্বল হয়ে যাওয়ার অস্বস্তি মিলছে এই সকল এলাকায়। বর্তমানে রাজ্যের উপর থাকা মৌসুমী অক্ষরেখাটি কিছুক্ষণে দক্ষিণে নেমেছে, যার ফলে বৃষ্টি কমেছে রাজ্য জুড়ে। তবে দুদিন বৃষ্টি কমলে উত্তরবঙ্গে সোমবার থেকে পুনরায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, পাশাপাশি মঙ্গলবার বুধবার অতি ভারী বৃষ্টি হবে এই সমস্ত জেলায় উত্তরবঙ্গের। আর এর ফলে উত্তরবঙ্গে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গে পুনরায় সোমবার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, বরং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা তরতরিয়ে চড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রা বৃদ্ধির কারণে বিক্ষিপ্ত হয়ে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়ে কালবৈশাখী সহ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিকে কেন্দ্র করে একটি লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।